হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিউটিস ইবিএম চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ এসএসসি রেজাল্টের ফলাফল প্রকাশ করা হয়েছে, সবাইকে কংগ্রাচুলেশন। আশা করি সবার রেজাল্ট ভালো হবে। তাই আপনাদের দেখাবো কীভাবে রেজাল্ট সহজেই বের করতে পারবেন। তো সর্বপ্রথম আমরা আগে ক্রোম ব্রাউজারে ঢুকবো। তো এখান থেকে গুগলে যাব। গুগলে এখানে লিখবে এসএসসি রেজাল্ট, এসএসসি RESULT 2019। নাহলে লেখার পর আমরা সার্চ দেব। সার্চ বার ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো লিঙ্ক আসবে। আপনি এখান থেকে আপনারা এডুকেশন বোর্ড বাংলাদেশ, এডুকেশন বোর্ড বাংলাদেশ এই লিঙ্কটায় ক্লিক করবেন। তো এখান থেকে আপনি এসএসসি রেজাল্টের সব ইনফরমেশন চাওয়ার জন্য আপনি বক্সে এসে কতগুলো, তো আপনি এখান থেকে এটা সিলেক্ট করবেন এবং 2019 সিলেক্ট করবেন এবং সিলেক্ট ওয়ান থেকে যে কোনো বোর্ড আপনি সিলেক্ট করবেন। আমি ঢাকা সিলেক্ট করলাম। আর রোল আপনারা এখান থেকে রোল সিলেক্ট করবেন। তো আমি একটা রোল সিলেক্ট করে নিলাম, বা আপনি রোল আপনি দিতে পারবেন লিখে। তো আমি এখান থেকে একটি রেজিস্ট্রেশন নম্বর, আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এখানে দিবেন এবং এখান থেকে 4+3 অর্থাৎ 4 আর 3 যোগ করলে কত হয় সেখানে লিখবেন। 4 আর 3 যোগ করলে 7 হয়। আমি এখানে 7 দিয়ে দিচ্ছি। তারপর সাবমিট, সাবমিট প্রকাশ করার পর দেখবেন আপনার রেজাল্ট এখানে চলে আসবে। দেখুন যে রেজাল্ট পাস্ট 4.58। আপনার নাম সব ইনফরমেশন এখানে চলে আসবে। আপনি সহজেই রেজাল্টটি দেখতে পারবেন মাত্র 2 মিনিটের মাধ্যমে। তো এই ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই আপনি শেয়ার করবেন, তাহলে আপনার বন্ধুরা হয়তো এতে উপকৃত হতে পারে এবং সবাইকে জানিয়ে দেবে কীভাবে দেবো। আমি ভিডিও ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, এবং আমাদের চ্যানেলটি খুব অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিউটিস ইবিএম চ্যানেল